গুড মর্নিং ফ্রেন্ডস, লিপি চলে এসেছে লিপির কিছুমিছু থেকে কিছুমিছু নিয়ে। তো আজকে বৃষ্টি নেই কিন্তু মেঘলা করে আছে। তো এখন কি করছি তোমাদের সাথে চলো শেয়ার করি। দেখো কড়াই হচ্ছে আমুদি মাছ ভাজা, কড়কড়ে করে আমুদি মাছ ভাজা খাবে বলেছে আমার হাজব্যান্ড। আর তিনি সজন চিকেন স্যুপ হয়েছে, এখানে এখন অ্যারারুটটা দেওয়া বাকি আছে, মানে কর্নফ্লাওয়ারটা দেওয়া বাকি আছে। আর ডিম দেবো একটা, এটা এখনও কমপ্লিট হয়নি, বাটার দেবো, জাস্ট সিদ্ধটা হয়েছে, ভাত হয়ে গেছে। আর হবে কলুই মাছ, কলুই মাছ তিনি খায় না তাই স্যুপটা, আর ওই আমুদি মাছও খায় না, ওর কথা বাদই দাও। ও বেরিয়ে যাবে, ও যাবে এতে আজকে নন্দনে যাবে, যে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল প্রতি বছরই হয়, সেখানে দেখতে যাবে, কলেজের বন্ধুরা যাবে। আর ওর আজকে কলেজে ক্লাস ছিল না তাই কলেজ যায়নি, ও বাড়ি থেকে যাবে। আর এই যে ব্লিঙ্ক, কোথাও এখানে আমাদের এখানে বাটার পাওয়া যাচ্ছে না, তো ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছিলাম, কারণ স্যুপে একটু বাটার না হলে ভালো লাগে না, আর বাটারটা খুব খাওয়াও হয়। এখন আবার হরিও শিখেছে বাটার দিয়ে ভাত খাওয়া, নইলে খেতে চায় না। তো সব কিছুতেই বাটারটা লাগবে, তো বাটার আনালাম একটু, এই একটা সুবিধে। বৃষ্টি বাদল যাই হোক, মানে ব্লিঙ্কিতে বা জেপটোতে অর্ডার দিলে জিনিসগুলো আমরা বাড়িতে বসেই পেয়ে যাই, তারা অনেক কষ্ট করে আমাদের দিয়ে যায়। তো এই যে বাটার এনেছি, একসাথে একবারে তিনটে নিয়ে নিয়েছি, আর একটা টক দই আছে। এই চলো কাজগুলো করে আবার তোমাদের সামনে আসছি। তো ফ্রেন্ডস, এখন লাঞ্চ কমপ্লিট, তোমাদের ভাবলাম মাছের ঝালটা মানে দেখাবো, আর ভুলে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে তখন মনে পড়ছে, দেখানো যেত কিন্তু ভর্তি হয়ে রয়েছে সেটা দেখাতে একরকম লাগে, আর অর্ধেক খেয়েছি সেটা তো কমে গেছে, অল্প একটু রয়েছে সেটা আর কি দেখাবো তাই দেখালাম না। মিশো থেকে একটা কুর্তি এসেছে, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। এটা কত জানো দাম? অফার দিয়ে 191। ওই একটা শর্ট করব তো সেখানে লাগবে, তাই জন্য এটা কিনলাম, তো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই যে মিশোর এটা, এটা আর একটা কালার আছে দেখবে তোমরা, স্কাই কালার আছে আর একটা, আর এই একটা কালার, এই কালারটা আমাদের ওই শর্টে দরকার ছিল, মাঝে মাঝে একটা দুটো শর্ট আমরা দিচ্ছি এখন, তো তেমনি আমি করব খুব শিগগিরই শর্টটা, তো সেইটার জন্য এই জামাটা লাগবে তাই জন্য কিনেছি। আর একটু কম দামে একটা কুর্তি হয়ে গেল, স্লিভলেস, যদিও এখন শীত তো এখনও পড়েনি, বৃষ্টির পরে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো সোয়েটার টোয়েটার পরার মতো আমাদের এখানে এখনও পড়েনি। তো তোমাদের সাথে খুব শিগগিরই শর্টটা শেয়ার করব, ইচ্ছা আছে আজকে রাত্রিরে করার শর্টটা, এখন দেখি তিন্নি কখন আসে। এখন সাজুগুজু চলছে, খাওয়া দাওয়া হয়ে গেছে তাই বেশি কথা বলবে না, তাই তো? চুলটার অবস্থা দেখো, চুলের আবার কিসব কায়দা করেছে ও, আর কলেজের মিলে নন্দনে যাচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল দেখতে, দেখে আসুক, ওখানে যদি কিছু পারে সেটা তোমাদের সাথে কালকের ভিডিওতে শেয়ার করা হবে, তাই তো? হ্যাঁ বাবা, করে নেবে, করে নেবে, থাকে না বন্ধুদের তালে সে ওর মতোই থাকে, তাও বলেছি যে সুন্দর করে সাজানো তো একটু ভিডিও করে আনবি, যদি করে আনে ভালো তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই, আজকে সেরকম কিছু কাজও করিনি তোমাদের সাথে শেয়ারও করা হয়নি, পরে পরে করবো। সারাদিন ধরে বৃষ্টি মেঘ, জাস্ট রান্না খাওয়া এইটুকুই হয়েছে, কিছু করতেও ভালো লাগছে না, বাড়ির কাজকর্ম করতে তো হবে, পরে করব সেটা আবার পরের ভিডিওতে দেব। চলো টাটা। দেখো এই দু বাক্স কি সব মুখে লাগায় আমি তো বুঝিও পাই না এগুলো কি, এইগুলো নিয়ে উনি বসেন, অনেকক্ষণই বসেছেন,
এখনো শেষ হয়নি ম্যাডাম, হয়ে গেছে? নো মেকআপ অথচ মেকআপ লুক, তো এইসব আমি জানিও না। কিনে দিতে বলে, ওর বাবা কিনে দেয়, আমিও বলি কিনে দাও, এখন ওদের দরকার। দেখো এইসব ছড়িয়ে ছিটিয়ে উনি এখন সেজে যাবেন। বড় জোর বললে এই বাক্স দুটো একটা জায়গায় রাখবে, নাহলে এগুলো সব আমাকে তুলতে হবে, এটা প্রতিদিনেরই কাজ আমার। এই যে এটা কি যেন, কি জানি, ভগবান জানে এগুলো কী সব। এটা পিঙ্ক অ্যালোভেরা, কি এটা সিরাম, কখন কি এগুলো। হ্যাঁ, এর মধ্যে অর্ধেক ও বার্থডে গিফটে ওনার ম্যাম দিয়েছিলেন, ও সাজতে পছন্দ করে, তো অনেক জিনিস ম্যাম দিয়েছিলেন, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। তো সব কিছু আমাদের কিনে দেওয়া নয়, ওর গিফটে পাওয়াও আছে। চলো এগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম। আর একজনকে দেখো, লেবু নিয়ে বসে আছেন, ওনার খাওয়ার পরে একটা ফল চাই, সেটা যে কোনো ফল হলেই হবে, আর এখন তো কমলা লেবু, তাই তো? শুধু তাই নয়, কমলা লেবু খাচ্ছি, আর এই যে দেখো লিপিস কিছু কিছু, এর ভিডিওর কিছু এডিটিং, কিছু কমেন্টসের অ্যানসার, অ্যানসার তোমাদের প্রত্যেক, আজকে যাবো না, আজকে ওয়েদার আর বাইক নিয়ে যাওয়াও যাবে না। আর তোমাদের যে ভিডিও প্রতিদিন দেখে, অর্ধেক উত্তর তোমাদের দাদাভাই দেয়, প্রতিদিন ভিডিও দেখেও, আমি না সময় পেলে ও দেখে দেয়, এই কাজগুলো অনেক অনেক হেল্প করে আমাকে। তো আমি যখনই ডলার পাবো, হাফ টাকা ওকে আমি দিয়ে দিতেই হবে, একদম। তিন দিন আগে করতো অনেকটা, কিন্তু তিন দিন এখন সামান্য কিছু করে, ওর বাবাই বেশি করে। তো বলেইছি ডলার যা পাবো হাফ, ডিসেম্বর মাসে যে পেমেন্টটা পাবো, হ্যাঁ হাফ তো আমি দিয়ে দেবো। এই মাসের 21 থেকে 25 তারিখের মধ্যে আমাদের ব্যাংকে ঢুকবে, প্রতি মাসে এরকম ভাবে ঢুক সবারই, ওটা পাওয়ার পরে 50% পাচ্ছি, তাই? হ্যাঁ, অন ক্যামেরা বলছি, মানে শিওর একদম, সেখান থেকেই যা খরচা করার করব, বাকিটা আর করব না। আর সব বন্ধুদের বলছি, যদি তোমাদের কিছু হেল্প, মানে আমরা যে এই তিন বছর ধরে ইউটিউবে আছি, এই প্ল্যাটফর্মের কিছু জানতে চাও, নির্দ্বিধায় প্রশ্ন করতে পারো, যেটুকানি জানি, যেটুকানি আমাদের এই 2-3 বছর অভিজ্ঞতা আছে, নিশ্চয়ই শেয়ার করব। আর পেমেন্ট পাওয়ার পর একটা লাইভ করব, যারা ভাবছো যে দাঁড়াও, হ্যাঁ পেমেন্টটা আমি কনফার্ম হয়েছি তাই বলছি, পাবো যে একটা মেসেজ আসে, তো পেমেন্ট পাওয়ার পরে তোমাদের সামনে একটা লাইভে আসবো আমি, অনেকদিন আমি লাইভ করিনি। তো যারা ধৈর্য হারিয়ে ফেল, আমি নিজেও ফেলেই ধৈর্য হারিয়ে, যে কতদিন ধরে জমছে ডলার, কবে পাবো, এই কেটে নিচ্ছে, এই হচ্ছে, এই ব্যাপারটা তো হতেই থাকে আমাদের সাথে, তো কীভাবে ধৈর্য ধরে করতে হবে সেসব নিয়ে একটু কথা বলবো। অনেকে ভাবতে পারো জ্ঞান দিচ্ছে, এ দিচ্ছে, যা ভাবো ভাববে। তো আমার ইচ্ছা আছে এটা লাইভ করার, পেমেন্ট পাওয়ার পর। তো অনেকদিন তোমাদের সাথে সেই লাইভের যে একটা আসর বসতো, গল্প হতো, রাত্রি হয়ে যেত, 12:30 বেজে যেত, 9:30 থেকে বসে, সেই মজাটা অনেক দিন ধরে হয়নি। এক তো আমার শরীর খারাপ ছিল, আছেও এখনও, কন্টিনিউ ওইভাবে হয়তো বসতে পারবো না, যেটুকু পারি তোমাদের কমিউনিটিতে দেবো আমি, 2-3 দিন আগে দিয়ে দেবো, তোমরা প্লিজ জয়েন করো। প্রথম থেকে তোমরা যারা আমার সাথে আছো, এখনও আছো বা থাকবে আমার সাথে, আমি জানি, তাদের জন্য তো সবসময় আমি কী বলবো, তাদের শুভকামনা, তাদের জন্য শুভকামনা আমার সবসময় থাকবে। আর যারা নতুন আমার আমার সাথে জয়েন করেছো বা যারা করবে ভাবছো, তাদের জন্য যেটুকু আমরা জানি সেই লাইভে বলবো, আর কী করে এতটা পথ এলাম সেটাও বলবো। তো ওয়েট করো, আমি পেমেন্ট পেলে ওই লাইভটা করবো, আর সেটা আমি কমিউনিটিতে জানিয়েও দেবো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি।